সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ভালো এবং সুস্থ থেকে আপনাদের উপর মহান দায়িত্ব লেখাপড়াটুকু চালিয়ে যাচ্ছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমি আবারও হাজির হয়েছি মাধ্যমিক লেভেলের ক্লাস নেওয়ার জন্য আজকের বিষয় মাধ্যমিক লেভেলের ফিনান্স ও ব্যাংকিং যার অধ্যায়ের নাম হলো মূলধন ই আয় ব্যয় প্রাক্য এটা আমি গত একটি ক্লাস সূত্রের উপরে দিয়েছিলাম আজকের সেই সূত্রগুলোর আলোকে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে উপস্থিত হয়েছি আশা করি আমার প্রথম ক্লাসটি সূত্রের ক্লাসটি আপনারা ভালো করে দেখেছেন যারা দেখেননি তারা আবারও দেখবেন অতএব সেই ক্লাসটার উপরে ডিপেন্ড করে আজকের অঙ্ক আজকে আমি একটি বোর্ড প্রশ্ন থেকে আলোচনা করব যেটি বিগত দুই হাজার উনিশ সালের যশোর বোর্ডের একটি প্রশ্ন আপনারা দুই হাজার উনিশ সালের প্রশ্নটি যদি দেখেন সেখানে দেখবেন যশোর বোর্ড দুই হাজার উনিশ প্রশ্ন নাম্বার ছিল তেরো তো কথা না বাড়িয়ে প্রশ্নটি আগে একটু আমরা আলোচনা করে নেই যখন অঙ্কটি আপনারা আমার সাথে করবেন অবশ্যই প্রশ্নটি পাশে রাখবেন তাহলে অঙ্কটা ভালো করে বুঝতে পারবেন আর পাশে যদি নাও থাকে দেখবেন আমি প্রশ্নটি বোর্ডে উঠিয়েছি সেটি আপনারা একটু দেখে নেন তাহলে যশোর বোর্ড দুই হাজার উনিশ প্রশ্ন নাম্বার তেরো আর যে অধ্যায়ের অঙ্ক সেটি হলো মূলধনী আয় ব্যয় আই এটা মাধ্যমিক লেভেলের ও ব্যাংকিং অধ্যায় ফিনান্স ব্যাংকিং বিষয় থেকে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যার নাম মূলধনী আয় ব্যয় প্রাকলন এর ব্যাখ্যা বিশ্লেষণগুলো বা থিওরিটিক্যাল দিকগুলো আমি এর আগে একটি ক্লাস দিয়েছি সেটি আপনারা দেখে নেবেন তো যাই হোক ফাবিহা অ্যান্ড কং চল্লিশ লক্ষ টাকা দিয়ে পণ্য উৎপাদনের জন্য জাপান হতে কয়েকটি মেশিন ক্রয় করলেন যে মেশিনগুলোর আয়ুষকাল হবে পাঁচ বৎসর এদের বার্ষিক অবচয়ের পরিমাণ দাঁড়াবে আট লক্ষ টাকা অর্থাৎ অবচয় বের করে দেওয়া হয়েছে আগামী পাঁচ বছর মেশিনগুলো থেকে প্রাপ্য নিট মুনাফা হবে নিম্ন প্রথম বছরে নিট মুনাফা হবে চার লক্ষ টাকা দ্বিতীয় বছরে মুনাফা হবে পাঁচ লক্ষ টাকা তৃতীয় বছরে মুনাফা হবে ছয় লক্ষ টাকা চতুর্থ বছরে মুনাফা হবে সাত লক্ষ টাকা এবং পঞ্চম বছরে নিট মুনাফা হবে আমার আট লক্ষ টাকা এটা প্রশ্নেই ছিল আপনারা নিজেরাও দেখে নেবেন তো সৃজনশীলতার প্রশ্ন আপনারা জানেন তো এই সৃজনশীলতার প্রশ্নের ক নাম্বারের মধ্যে ছিল মূলধন বাজেটিং কোন ধরনের সিদ্ধান্ত এটা থিওরিটিক্যাল বিষয় আমার বোর্ডে জায়গা কম থাকার কারণে প্রশ্নের ক নাম্বারটি আমি উঠাইনি খ নাম্বারটা ছিল পণ্য বৈচিত্র্যকরণ কী ব্যাখ্যা দাও। সেটাও কিন্তু একটা থিওরিটিক্যাল প্রশ্ন আমি থিওরিটিক্যাল প্রশ্নটি আপনাদের এখানে উঠাই নিই এই থিওরিটিক্যালগুলো আপনারা আপনাদের বই থেকে পড়ে নেবেন আমি ম্যাথমেটিক্যাল যে বিষয়টুকু সেটিকেই থেকে কথা বলছি তো প্রথমেই গ নাম্বারের যে ম্যাথমেটিক্যাল বিষয়টি তা হলো ফাবিহা অ্যান্ড কোং এর গড় মুনাফার হার নির্ণয় করো নির্ণয় করতে হবে কি গড় মুনাফার হার তারপরে ঘতে বলা হয়েছে তুমি কি মনে করো উদ্দীপক হতে ফাভিহা অ্যান্ড কোংয়ের বিনিয়োগকৃত অর্থ তিন দশমিক পঞ্চাশ বছরের মধ্যে ফেরত আসবে এটা প্রশ্নবোধক চিহ্ন দিয়েছে অর্থাৎ ফাবিহা অ্যান্ড কোম্পানি যে চল্লিশ লক্ষ টাকা বিনিয়োগ করলেন বা ফাবিয়া অ্যান্ড কোম্পানি যে চল্লিশ লক্ষ টাকা দিয়ে মেশিনটা ক্রয় করলেন এই মেশিন কিন্তু ক্রয় করা হয়েছে উৎপাদনটাকে বাড়ানোর জন্য তাহলে উৎপাদন বেশি করি আর কম করি আমি উৎপাদনকারী প্রতিষ্ঠান হয়ে কিন্তু চেষ্টা করব বেশি করে পণ্য উৎপাদন করে বেশি বেশি করে মুনাফা অর্জন করায় এবং যত দ্রুত সম্ভব এই চল্লিশ লক্ষ টাকা আমার কাছে ফেরত আসা তো সেই দৃষ্টিকোণ থেকে ঘ নাম্বার তাহলে কি বলছে যে বিনিয়োগকৃত অর্থ যখন ফেরত আসা বোঝায় তখন এটাকে পে ব্যাক সময় বলা হয় আমি আরেকবার বলি বিনিয়োগ অর্থ যখন আমার কাছে ফেরত আসা বোঝাবে বা বিনিয়োগকৃত অর্থ কত দিনের মধ্যে আমার কাছে ফেরত আসবে এমন প্রশ্ন যদি আমাদেরকে করতে বলে তাহলেই আপনাকে বুঝতে হবে এখানে পে ব্যাক সময় নির্ণয় করতে বলা হয়েছে আমি প্রথম ক্লাসের এই পেব্যাক সময়ের বিশ্লেষণ কথা বলেছিলাম যে আমি যে প্রকল্পে টাকাটা বিনিয়োগ করেছি আমার উদ্দেশ্য হল বিনিয়োগকৃত অর্থ যত দ্রুত আমার কাছে ফেরত আসে ততই ভালো তাহলে বিনিয়োগকৃত অর্থ ফেরত আসতে যে পরিমাণ সময়ের দরকার এই পরিমাণ সময়টাকেই মূলত পেব্যাক সময় বলা হয় তাহলে এখানে যেহেতু দেখেন ফাবিহা অ্যান্ড কোং এর বিনিয়োগকৃত অর্থ ফেরত আসতে বলা হয়েছে অতএব এটা পেব্যাক সময় নির্ধারণ করতে হবে তাহলে আমরা এখানে গাণিতিক ফরমেট দুটি পেয়েছি একটা হলো গড় মুনাফার হার নির্ণয় করতে হবে আর একটা হলো পে ব্যাক সময় নির্ণয় করতে হবে আর এই দুইটা জিনিসই কিন্তু মূলত আমাদের এই মূলধনী আয় ব্যয় প্রাক্কলন অধ্যায় থেকে করতে হয় শিখতে হয় তো যাই হোক অঙ্কটা প্রশ্নটা আমরা এতক্ষণ কথা বলেছি এখন আমরা সমাধানে চলে যাবো আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই অঙ্কটার সমাধান পর্বে তাহলে কতে বলা হয়েছিল মূলধন বাজেটিং কোন ধরনের সিদ্ধান্ত এটা আপনারা থিওরিটিক্যাল দেখে পড়ে নেবেন ক্ষতে বলা হয়েছিল পণ্য বৈচিত্র্যকরণ কি ব্যাখ্যা দাও এটাও কিন্তু একটা থিওরিটিক্যাল বিষয় এটি আপনারা প্রশ্ন দেখে করে নেবেন আর গ এর মধ্যে বলা ছিল ফাবিহা অ্যান্ড কোং এর গড় মুনাফার হার নির্ণয় করো আমি গড় মুনাফার হারের সূত্র এটা আপনারা ইতিমধ্যে পড়ে ফেলেছেন কারণ আমি প্রথম লেকচারে আমি এর সূত্রগুলো আপনাদেরকে দিয়েছিলাম তো সেখানে কিন্তু গড় মুনাফার হারের সূত্রটি কিন্তু আমরা জানি গড় নিট মুনাফা ডিভাইডেড বাই গড় বিনিয়োগ শেষে গুণন হল একশো তাহলে এটা কিন্তু আমাদের মূলত গড় মুনাফার হারের সূত্র যেহেতু আমাদের গ নাম্বারে গড় মুনাফার হার নির্ণয় করতে বলেছে তাহলে গড় মুনাফার হারের যে সূত্র সেটি কিন্তু আপনাকে জানতে হবে এটা আপনাদের সূত্রটা মুখস্থ রাখতে হবে যেটা অলরেডি আপনারা মুখস্ত করে ফেলেছেন আর যারা মুখস্ত করেন নাই এটা আমার প্রথম লেকচারটা দেখে দেখে মুখস্থ করে ফেলবেন তো যাই হোক এখানে বলা হয়েছে গড় মুনাফার হার নির্ণয় করতে বলা হয়েছে আর গর মুনাফার হারের সূত্র হল গর নিট মুনাফা ডিভাইডেড বাই গর বিনিয়োগ শেষে গুণন একশ তাহলে প্রশ্নে যদি গড় নিট মুনাফা এবং গড় বিনিয়োগের পরিমাণ প্রশ্নে বের করে দেওয়া থাকতো তাহলে কিন্তু অনায়াসে প্রশ্নের ওই বের করে দেওয়া মানটা দেখে দেখে আমরা এখানে বসিয়ে ফলাফলটা নিয়ে আসতে পারতাম কিন্তু আজকে ফাভিহা অ্যান্ড কোং যে প্রশ্নটি আজকে আমরা সমাধান করতেছি সেখানে কিন্তু গড় নিট মুনাফার পরিমাণ বের করে দেওয়া নাই এবং গড় বিনিয়োগের পরিমাণ বের করে দেওয়া নাই এই ধারাবাহিকতায় আমাকে গড় নিট মুনাফাও বের করতে হবে এবং গড় বিনিয়োগ তাও বের করে নিতে হবে এটা যদি প্রশ্নে বের করে দেওয়া থাকতো দেখে দেখে লিখতে পারতাম যেহেতু এই দুটি ফলাফল আমাদের প্রশ্নে বের করে দেওয়া নাই তাহলে অঙ্কটা করার জন্য আমাদেরকে কি করতে হবে অবশ্যই এই গড় নিট মুনাফা এবং গড় বিনিয়োগ দুটোই আগে আমাদের বের করে নিতে হবে তো যাই হোক আমরা গড় নিট মুনাফা আবার কিভাবে বের করব। এটার কিন্তু সূত্র আমি আপনাদের দিয়েছিলাম যে প্রত্যেক বছরের মুনাফার সমষ্টি অথবা প্রশ্নে থাকা যে কয়েকটা বৎসর থাকবে প্রত্যেক বছরের নিট মুনাফার যোগফল ডিভাইডেড বাই বছর সংখ্যা আজকে কিন্তু দেখেছেন যে সেখানে কিন্তু ওই যে মেশিনগুলো কিনতে চায় এই মেশিনগুলোর আয়ুষকাল কিন্তু ছিল কয় বছর পাঁচ বছর আর পাঁচ বছরেই কিন্তু তাদের মুনাফার পরিমাণ কিন্তু দেওয়া ছিল আপনারা জানেন প্রথম বছর মুনাফা ছিল চার লক্ষ দ্বিতীয় বছর মুনাফা ছিল পাঁচ লক্ষ তৃতীয় বছর মুনাফা ছিল ছয় লক্ষ চতুর্থ বছর মুনাফা ছিল সাত লক্ষ এবং পঞ্চম বছর মুনাফা ছিল কিন্তু আট লক্ষ তাহলে এটা লিখে বছর ছিল আমাদের পাঁচ তাহলে এখন যোগ দিয়ে নেবেন আপনি চার লক্ষ আর পাঁচ লক্ষ নয় লক্ষ নয় আর ছয় পনেরো লক্ষ পনেরো আর সাত বাইশ লক্ষ বাইশ লক্ষ আর আট লক্ষ হয়ে যায় আমার তিরিশ লক্ষ তাহলে উপরে মোট মুনাফার সমষ্টি দাঁড়ালো তিরিশ লক্ষ আর নিচে হলো পাঁচ তাহলে ফলাফল কিন্তু আমাদের ভাগ দিলে কিন্তু ছয় লক্ষ টাকা এসে গেল এই ছয় লক্ষ টাকার নাম হবে আমাদের গড় নিট মুনাফা অর্থাৎ যে পাঁচ বছরের মুনাফা আমাদের দেওয়া ছিল তাহলে সেই পাঁচ বছরের মুনাফাকে যোগ করে পাঁচ দিয়ে ভাগ যদি চার বছরের থাকতো চার বছরের যোগ করে চার দিয়ে ভাগ আট বছরের থাকলে আট বছরের যোগ দিয়ে আট দিয়ে ভাগ অর্থাৎ যেভাবে আমরা গড় নির্ণয় করা শিখেছি অর্থাৎ এখানে আমাদের গড় নিট মুনাফা বলতেই সকল বছরের মুনাফার সমষ্টিকে বছর সংখ্যা দিয়ে ভাগ করে কিন্তু ইতিমধ্যে আমরা ছয় লক্ষ টাকা নির্ধারণ করতে সক্ষম হয়েছি তাহলে এই যে গড় নিট মুনাফা আপনি ছয় লক্ষ টাকা পেয়েছেন এই ছয় লক্ষ টাকা কিন্তু আমি উপরে লিখে ফেলবো কারণ উপরেই সেই গট নিট মুনাফার প্রয়োজন আছে এখন আসেন গড় বিনিয়োগ গড় বিনিয়োগের সূত্রটা আপনাকে মুখস্থ করতে হবে বা অলরেডি অনেকেই মুখস্থ করে ফেলেছেন আর সেই ক্ষেত্রে গড় বিনিয়োগের সূত্র হল প্রাথমিক বিনিয়োগ যোগ ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই দুই অর্থাৎ এখানে বলা হয়েছে প্রাথমিক বিনিয়োগ কাকে বলা হয় অর্থাৎ প্রথম পর্যায়ে মেশিনগুলো কিনতে যে পরিমাণ টাকা আমার ব্যয় হয়েছে সেই পরিমাণ টাকাই কিন্তু আমাদের গড় বিনিয়োগ তাহলে সেটা প্রাথমিক বিনিয়োগ তাহলে চল্লিশ লক্ষ টাকা দিয়ে আমি মেশিন ক্রয় করেছিলাম তাহলে চল্লিশ লক্ষ টাকা দিয়ে যদি আমি মেশিন ক্রয় করে থাকি যত টাকা দিয়ে মেশিনটি আমি ক্রয় করেছি বা যত টাকা দিয়ে সম্পদটা ক্রয় করেছি বা যত টাকা প্রকল্পে আমি বিনিয়োগ করেছি তাকেই বলা হয়েছে প্রাথমিক বিনিয়োগ এই প্রাথমিক বিনিয়োগের সাথে ভগ্নাবশেষ মূল্যটা যোগ হবে আসেন ভগ্নাবশেষ মূল্য জিনিসটা কি ভগ্নাবশেষ মূল্যটা হলো সেই মূল্য যেটি অর্থাৎ এই মেশিনগুলো যে পাঁচ বছর আমি ব্যবহার করব। এই পাঁচ বছর ব্যবহার করার পরে এই মেশিনটা কিন্তু আর উৎপাদন ক্ষমতা হারিয়ে ফেলবে পাঁচ বছর পরে কিন্তু এই মেশিনগুলো তার কার্যক্ষমতা হারিয়ে ফেলবে অর্থাৎ এই মেশিনগুলো দিয়ে আর আমরা উৎপাদন করতে পারবো না তখন এই মেশিনগুলো কিন্তু আমরা অবশিষ্ট যে দামে বিক্রি করব। সেটাকে বলা হয়েছে ভগ্নাবশেষ মূল্য অর্থাৎ ব্যবহারের শেষকালে বা আয়ুষকাল শেষ প্রান্তে ওই সম্পদ থেকে ওই মেশিন থেকে যে পরিমাণ অর্থ আমার কাছে রিটার্ন আসবে বা নতুন করে ওই দামে বিক্রি করব, যত দামে ওই সম্পদটা বিক্রি করব সেই দামটাকে বলে এসে ভগ্নাবশেষ মূল্য কিন্তু আজকে পাঁচ বছর ব্যবহার করার পর মেশিনগুলো কত টাকায় বিক্রি করা হবে তা কিন্তু বলা নাই অর্থাৎ ভগ্নাবশেষ মূল্য নাই ভগ্নাবশেষ মূল্য নাই বিধায় জিরো তাহলে চল্লিশ লাখের সাথে জিরো যোগ করলে চল্লিশ লাখই হবে দুই দিয়া যদি আমি ভাগ করি তাহলে কিন্তু বিশ লাখ টাকা আমার চলে আসবে এই যে বিশ লাখ টাকা আপনি পেয়েছেন তাহলে আপনি কি করবেন এখানে বিশ লাখ টাকা লিখে দিবেন গুণন দিবেন একশো দিয়ে একটি কথা গুরুত্ব দিয়ে মনে রাখবেন যখনই কোনো সংখ্যাকে একশো দিয়ে গুণন করা হয় তখনই কিন্তু যখনই গুণন করা হয় তখনই কি করা হয় তখনই একশো দিয়া যখনই গুণন করা হয় তখন সেটা কিন্তু পার্সেন্টেজ চলে আসে তো যাই হোক ক্যালকুলেটর দিয়ে আপনাকে যোগ বিয়োগটা করতে হবে সেটা হলো ছয় লক্ষকে আপনি ভাগ দিবেন বিশ লক্ষ দিয়া যা হবে তাকে গুণন করবেন আপনি একশো দিয়া তাহলে আমাদের তিরিশ পার্সেন্ট চলে আসলো একটি কথা গুরুত্ব দিয়া মনে রাখবেন সেটা হলো সেটা হলো যখনই কোনো সংখ্যাকে একশো দিয়া গ্রহণ করা হয় তখনই সেটা কিন্তু পার্সেন্ট রেঞ্জে রূপান্তরিত হয়ে যায় তাহলে এই ফাভিয়াহা অ্যান্ড কোম্পানির গড় মুনাফার হার পেলাম আমি কত তিরিশ পার্সেন্ট আশা করি আপনারা গ নাম্বারটা বুঝতে পেরেছেন এখন আমি আপনাদের নিয়ে যাবো ঘ নাম্বার যেখানে বলা হয়েছে বিনিয়োগকৃত অর্থ কত দিনের মধ্যে ফেরত আসবে একটি কথা গুরুত্ব দিয়ে মনে রাখবেন আমরা যে প্রকল্পে টাকাটা বিনিয়োগ করেছি এই বিনিয়োগকৃত অর্থ যখন আমার কাছে ফেরত আসতে বলা হয় তখন এটাকে বলা হয় বিনিয়োগ পরিষদকাল আর বিনিয়োগ পরিশোধকাল নির্ণয় করতে গেলে দুটি জিনিস অবশ্যই দরকার হয় এক নাম্বার নগদ প্রবাহ দুই নাম্বার ক্রমযজিত ও নগদ প্রবাহ আমি আরেকবার বলি যেহেতু আমাদের ঘ নাম্বারে বিনিয়োগ পরিশোধকাল নির্ণয় করতে বলেছে আর বে ব্যাগ পে ব্যাক সময়টাকেই বিনিয়োগ পরিশোধকাল বলা হয় যখন পে ব্যাক সময় নির্ণয় করতে বলা হয় বা বিনিয়োগকৃত অর্থ আমার কাছে ফেরত আসা বলা হয় তখনই বুঝতে হয় পে ব্যাক সময় নির্ণয় করতে হবে আর পে ব্যাক সময় নির্ণয় করার পূর্ব শর্ত দুটি জিনিস করতে হবে এক নাম্বার করতে হবে নগদ প্রবাহ দুই নাম্বার করতে হবে ক্রমযোজিত নগদ প্রবাহ তারপরেই কিন্তু আপনারা কি পাবেন এই পে ব্যাক সময়টা নির্ণয় করতে পারবেন তো কথা না বাড়িয়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমি ঘ নাম্বারে তাহলে ঘ নাম্বারের বিষয়টি ছিল বিনিয়োগ পরিষদ কাল নির্ণয় বা বিনিয়োগকৃত অর্থ কত দিনের মধ্যে ফেরত আসবে তার নির্ধারণ করতে বলা হয়েছে আপনারা জানেন বিনিয়োগকৃত অর্থ আমাদের কাছে দিনের মধ্যেই ফেরত আসুক না কেন এই সময়কালটাকেই মূলত পে সময় বলা হয় আর পে ব্যাক সময় নির্ণয় করার পূর্ব শর্ত হল দুটি জিনিস আগে ফাইন্ড আউট করতে হবে এক নাম্বার হলো নগদ প্রবাহ নির্ণয় দুই নাম্বার হলো ক্রমযিত নগদ প্রবাহ নির্ণয় অর্থাৎ পে ব্যাক সময় নির্ণয় করতে হলে নগদ প্রবাহ লাগবেই এবং ক্রমোজোজিত নগদ প্রবাহ কিন্তু লাগবেই তো সেটা আমরা আগে বের করে নিচ্ছি নগদ প্রবাহ আমরা কিভাবে বের করতে পারি সূত্র আমি কিন্তু দুই পার দুইটা রাস্তা দিয়েছিলাম নগদ প্রবাহ নির্ণয় করার জন্য একটা হলো নিট মুনাফা যদি দেওয়া থাকে তাহলে নিট মুনাফার সাথে বার্ষিক অবচয়টা কি করতে হবে যোগ করতে হবে আর যদি নিট মুনাফা না থেকে বিক্রয় দেওয়া থাকে তাহলে কিন্তু বিক্রয় থেকে আগে পরিবর্তনশীল ব্যয় বাদ দিতে হবে স্থায়ী ব্যয় বাদ দিতে হবে অবচয় বাদ দিতে হবে এবং কর বাদ দিয়ে কর পরবর্তী নিট মুনাফা পাওয়ার পরে কিন্তু আবারও বার্ষিক অবচয় যোগ করতে হবে তাহলে রাস্তা আমাদের দুইটা নগদ প্রবাহ বের করার জন্য একটা বিক্রয় দেওয়া থাকা অবস্থায় আর একটা নিট মুনাফা থাকা অবস্থায় আজকে আমাদের প্রশ্নের মধ্যে কিন্তু দেখবেন যে শখটা নিচে দেওয়া হয়েছিল সেখানে কিন্তু বলা হয়েছিল আগামী পাঁচ বছরের প্রাপ্য নিট মুনাফার পরিমাণ নিম্নে প্রদত্ত হলো অর্থাৎ নিট মুনাফার পরিমাণই দেওয়া ছিল তাহলে যদি নিট মুনাফার পরিমাণ দেওয়া থাকে আপনাকে নিট মুনাফার পরিমাণ দিয়েই অঙ্কটা শুরু করতে হবে তাহলে দেওয়া ছিল আমাদের নিট মুনাফা নিট মুনাফা কিন্তু বছর ভিত্তিক আমাদের দেওয়া ছিল মনে রাখবেন প্রশ্ন আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন যার মধ্যে প্রথম বছর নিট মুনাফা ছিল চার লক্ষ টাকা দ্বিতীয় বছর নিট মুনাফা ছিল পাঁচ লক্ষ টাকা তৃতীয় বছর নিট মুনাফা ছিল ছয় লক্ষ টাকা চায় চতুর্থ নাম্বার বছরে নিট মুনাফা ছিল সাত লক্ষ টাকা এবং পঞ্চম বছরে নিট মুনাফা ছিল কিন্তু আট লক্ষ টাকা আমি আগেও বলেছি নিট মুনাফা যদি দেওয়া থাকে সেই নিট মুনাফাটাই আগে আপনাকে সুন্দরভাবে দেখে দেখে লিখতে হবে প্রিয় বন্ধুরা তারপরে আমি আগেই বলেছি নিট মুনাফার সাথে আমাদের যোগ করতে হবে বার্ষিক অবচয় যদি আমাদের প্রশ্নে বার্ষিক অবচয় প্রশ্নে স্পেসিফিকলি বের করে দেওয়া থাকে তাহলে সেটাই দেখে দেখে লিখবো আর বার্ষিক অবচয় যদি বের করে দেওয়া না থাকে তাহলে কিন্তু আলাদা করে আমাদের বার্ষিক অবচয়ের পরিমাণ নির্ণয় করতে হবে আর সেই ক্ষেত্রে বার্ষিক অবচয়ের সূত্রটা কিন্তু আপনি জানেন প্রাথমিক বিনিয়োগ মাইনাস ভগ্নাশেষ মূল্য ডিভাইডেড বাই আয়ুষকাল কিন্তু আজকে আমাদের এই সূত্র অ্যাপ্লাই করা লাগবে না কারণ আমাদের বার্ষিক অবচয় কত টাকা ছিল তা কিন্তু প্রশ্নেই দেওয়া ছিল আজকে আমাদের প্রশ্নে বার্ষিক অবচয়ের পরিমাণ দেখানো হয়েছিল আট লক্ষ টাকা তাহলে আমাদের বার্ষিক অবচয় সকল বছরের জন্য আট লক্ষ টাকা করে লিখতে হবে আর যদি বলে দেয় যে প্রথম বছর এত অবচয় হবে দ্বিতীয় বছর আলাদা অবচয় হবে তৃতীয় বছর চতুর্থ বছর পঞ্চম বছর আলাদা আলাদা অবচয় হবে তাহলে যে বছরের যত অবচয় থাকবে সে বছরের তত অবচয় আপনাকে লিখতে হবে কিন্তু আজকে যেহেতু কোন বছরের জন্য কত অবচয় তা স্পেসিফিকলি বলা নাই অতএব সকল বছরের অবচয় সমান মনে করতে হবে আর নেট মুনাফার সাথে বার্ষিক অবচয়টা যোগ করলে যেটা পাওয়া যাবে সেটাই হলো আমাদের নগদ প্রবাহ আর নগদ প্রবাহ কেন দরকার কারণ নগদ প্রবাহ ছাড়া ক্রমযোজিত নগদ প্রবাহ হবে না আবার ক্রমযোজিত নগদ প্রবাহ ছাড়া ব্যাক সময় নির্ণয় করা যাবে না এই কারণেই আমরা সর্বপ্রথম আগে নগদান প্রবাহ নির্ণয় করলাম এবং সেই নগদান প্রবাহের আলোকে ক্রমযিত নগদান প্রবাহ আমি নির্ণয় করব তাহলে দেখেন প্রিয় বন্ধুরা এখানে যদি আমরা নিট মুনাফার সাথে বার্ষিক অবচয়টা যোগ করি তাহলে চার লাখের সাথে আট লাখ যোগ করলে হবে বারো লাখ পাঁচ লাখের সাথে আট লাখ যোগ করলে হবে তেরো লাখ ছয় লাখের সাথে আট লাখ যোগ করে হবে চোদ্দ লাখ সাত লাখের সাথে আট লাখ যোগ করলে হবে পনেরো লাখ আট লাখের সাথে আট লাখ যোগ করলে হবে ষোলো লক্ষ টাকা তাহলে এটা কিন্তু আমরা ইতিমধ্যে নির্ধারণ করতে সক্ষম হলাম আমরা কেন বের করেছি শুধুমাত্র পে ব্যাক সময়ের জন্য নিকটতে হবে আমাদের আর এটা আমরা ভালো করে জানি যদি আমাদের শুধুমাত্র পে ব্যাক সময় নির্ণয় করতে বলে তারপরেও আগে আমাদেরকে নগদ প্রবাহ বের করতে হবে তারপরে আমাদেরকে ক্রমযোজিত নগদ প্রবাহ বের করতে হবে তাহলে আমরা নগদ প্রবাহ যেহেতু পেয়েছি এখন আমরা বের করবো ক্রমযোজিত নগদ প্রবাহ ক্রমযোজিত নগদ প্রবাহ আমাদেরকে বের করতে হবে কারণ পেব্যাক সময় নির্ণয় করতে গেলে প্রধানত আমাদের এই ক্রমযোজিত নগদ প্রবাহ বিবরণীটা প্রয়োজন হবে আর সেই কারণেই আমরা আজকে ক্রমযোজিত নগদ প্রবাহ নির্ণয় করতে যাচ্ছি ক্রমযোজিত নগদ প্রবাহ নির্ণয় করতে গেলে একটি জিনিস আপনাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া মনে রাখতে হবে তা হলো বছরের মধ্যে আপনাকে প্রথমেই লিখতে হবে জিরো এই জিরোটা কোন জিরো অর্থাৎ যেদিন আমি প্রকল্পে টাকাটা বিনিয়োগ করেছি বা যেদিন আমি মেশিনটি ক্রয় করেছি সেই সময়টাকে বলা হয় জিরো তারপরে অঙ্কের যে লাইফ টাইম ইউসকাল যে কয় বছর থাকবে সেই কয় বছর পর্যায়ক্রমে লিখতে হবে নগদ প্রবাহ অর্থাৎ আমি একটু আগেই বলেছি জিরোতম বছরে যে পরিমাণ টাকা আমি প্রকল্পে বিনিয়োগ করেছি অথবা যে পরিমাণ অর্থ দিয়ে আমি কোনো সম্পত্তি ক্রয় করেছি বা কোনো প্রকল্পে বিনিয়োগ করেছি সেটাকেই বলা হয় জিরো বছরের নগদ প্রবাহ এটা মাইনাস ফিগার দেওয়ার পিছনে কারণ হলো। যেদিন আমি প্রকল্পে বিনিয়োগ করি অথবা যেদিন আমি ওই সম্পদটা ক্রয় করি সেদিন কিন্তু নগদ টাকা আমার কাছে আসে না বরং কী হয় নগদ টাকা আমার কাছ থেকে চলে যায় এই যে নগদ টাকা আমার কাছে চলে যায় এই কারণেই সেটা কিন্তু মাইনাস ফিগার করা হয়েছে আর পরবর্তী যে নগদ প্রবাহগুলো আপনি একটু আগে বের করেছেন আপনি জানেন প্রথম বছর নগদ প্রবাহ বের করেছিলেন আপনি বারো লক্ষ টাকা দ্বিতীয় বছর আপনি নগদ প্রবাহ বের করেছিলেন তেরো লক্ষ টাকা চতুর্থ বছর আপনি নগদ প্রবাহ বের করেছিলেন চোদ্দ লক্ষ টাকা চতুর্থ বছর আপনি নগদ প্রবাহ বের করেছিলেন পনেরো লক্ষ টাকা এবং পঞ্চম বছর কিন্তু আপনি বের করেছিলেন ষোলো লক্ষ টাকা তাহলে ক্রমযিত ডাইন পাশে লেখা হয়েছে ক্রমযোজিত ক্রম মানে বারবার যোজিত মানে যোগ বারবার যোগ বারবার যোগ বারবার যোগ তবে প্রথম যা থাকবে তাই তার সাথে তার পরেরটা যোগ তার সাথে তার পরেরটা যোগ তার সাথে পরেরটা যোগ এভাবে যোগ করার প্রক্রিয়াকেই বলা হয় ক্রম যোজিত ক্রম মানে বারবার যোজিত মানে যোগ তো এখন আসেন প্রথম ব্যালেন্সটা কিন্তু মাইনাস চল্লিশ লক্ষ টাকা তাহলে মাইনাস চল্লিশ লক্ষের সাথে যদি আপনি বারো লক্ষ টাকা যোগ করেন তাহলে মাইনাস আসবে আমার আটাইশ লক্ষ টাকা আবার মাইনাস আটাইশ লক্ষের সাথে যদি আপনি তেরো লক্ষ টাকা যোগ করেন মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে আমার পনেরো লক্ষ টাকা এখন আসেন মাইনাস পনেরো লাখের সাথে যদি আবার আপনি চোদ্দ লক্ষ টাকা যোগ করেন তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে আমার এক লক্ষ টাকা এক লক্ষ টাকার সাথে পনেরো লক্ষ টাকা যদি যোগ বিয়োগ করেন তাহলে কিন্তু প্লাস মাইনাস করে প্লাস ফিগার আসবে চোদ্দো লক্ষ টাকা এই চোদ্দো লক্ষ টাকার সাথে যদি ষোলো লক্ষ টাকা যোগ বিয়োগ করেন যোগ করেন তাহলে কিন্তু ফিগার দাঁড়াবে আমার তিরিশ লক্ষ টাকা এই ক্রমযোজিত নগদ প্রবাহটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণেই যে আমাদের বলা হয়েছে এইখান থেকেই আমাদের পেব্যাক সময় নির্ধারণ করতে হবে এটার বৈশিষ্ট্য হলো যে সর্বশেষ মাইনাস ফিগার যে বৎসর এসেছে তাহলে দেখেন প্রথম বছর মাই জিরো বছর মাইনাস ফিগার প্রথম বছর মাইনাস ফিগার দ্বিতীয় বছর মাইনাস ফিগার তৃতীয় বছর মাইনাস ফিগার কিন্তু চতুর্থ বছরে কিন্তু প্লাস ফিগার তাহলে মাইনাস ফিগার কিন্তু সর্বশেষ এসছে আমার তিনতম বছরে তাহলে তিনতম বছরটাকে আমরা কল্পিত বছর মনে করব আর কল্পিত বছর মনে করে দেখেন আমাদের সর্বশেষ ঋণাত্মক ঋণাত্মক্রমযোজিত নগদ প্রবাহ কিন্তু এক লাখ টাকা আর তার পরের বছরের নগদ প্রবাহ কিন্তু আমার পনেরো লক্ষ টাকা তার এই বিষয়টার উপরে ডিপেন্ড করেই কিন্তু আজকে আমাদের পেব্যাক সময় নির্ণয় করতে হবে তাহলে এখন আমরা চলে যাব পেব্যাক সময় নির্ণয় করার জন্য তাহলে ঘন নাম্বারে কিন্তু নির্ণয় করতে বলেছিল যে ফাভিয়া হ্যান কোং যে চল্লিশ লক্ষ টাকা মেশিনের জন্য টাকা বিনিয়োগ করলেন অর্থাৎ জাপান থেকে যে মেশিনটি উনি ক্রয় করলেন চল্লিশ লক্ষ টাকা দেয়া এই চল্লিশ লক্ষ টাকা আসলেই ফেরত আসতে কি পরিমাণ সময় লাগবে অতএব বিনিয়োগকৃত অর্থ যখন ফেরত আসতে বলা হয় তখন এটাকেই বলা হয় পে ব্যাক সময় আর পে ব্যাক সময়ের সূত্রটা হলো কল্পিত বৎসর যোগ সবশেষ ঋণাত্মক ক্রমযোজিত নগদ প্রবাহ ডিভাইডেড বাই পরের বছরের নগদ প্রবাহ এটা আপনাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে এখন দেখেন এই কল্পিত বছর কাকে বলে এইখানে ব্যাখ্যাটা আপনারা মনে রাখবেন ক্রমযোজিত নগদান প্রবাহের ঘরে সর্বশেষ যে ঋণাত্মক মানটি থাকবে এই সর্বশেষ ঋণাত্মক মানটি যত বছরের আমাদের থাকবে তত বছরটাই হলো কল্পিত বছর আজকে আমি একটু আগে যখন আপনাদের দেখিয়েছিলাম যে ক্রমযিত নগদ প্রবাহের সর্বশেষ মানটা কিন্তু মাইনাসে এক লাখ টাকা ছিল এবং এই মাইনাসে এক লক্ষ টাকা কিন্তু তৃতীয়তম বছরের ঘরে ছিল অতএব কল্পিত বছর আমাদের তৃতীয় বছর এটি একটু কষ্ট করে হলো মনে রাখবেন সেটা হলো ক্রমযোজিত নগদান প্রবাহের ঘরে সর্বশেষ মাইনাসকৃত যে মানটি থাকবে সেই সর্বশেষ মাইনাসকৃত মানটি যততম বছর ঘরে থাকবে তততম বছরটাকেই বলা হয় কল্পিত বছর। তাহলে কল্পিত বছরের যে সর্বশেষ ঋণাত্মক মানটা কিন্তু আমার এক লাখ টাকা ছিল সেটি আপনি লিখেছেন আর তারপরে বলছে তার পরের বছরের নগদান প্রবাহ পরের বছর বলতে কার এই কল্পিত বছরের পরের বছর কল্পিত বছর যদি আমার তিন হয় তিনের পরের বছর কিন্তু চাইর আর চাইরের ঘরে নগদান প্রবাহের পরিমাণ ছিল পনেরো লক্ষ টাকা তাহলে আপনি যে কাজটা করবেন তিনে তিন থাকলো প্লাসের প্লাস থাকলো এটা অবশ্যই ক্যালকুলেটর দিয়ে আপনারা ভাগ করবেন মোবাইল দিয়ে করা যাবে না অবশ্যই ক্যালকুলেটর দিয়ে করতে হবে সেখানে এক লক্ষকে আপনি ভাগ দিবেন পনেরো লক্ষ দিয়ে ফলাফলে সে গেল জিরো শূন্য দশমিক শূন্য সাত অর্থাৎ এখানে আসবে তিন দশমিক শূন্য সাত বছর কিন্তু সেখানে কিন্তু একটা কথা বলা ছিল যে তিন দশমিক পঞ্চাশতম বছরের আগেই এই বিনিয়োগকৃত অর্থ ফেরত আসবে কি না অ্যানসার দেখেন আমাদের মোট বিনিয়কৃত অর্থ ছিল চল্লিশ লক্ষ টাকা এই চল্লিশ লক্ষ টাকা যদি ফাভিয়া হ্যান্ড কোম্পানি যথাযথভাবে প্রপার ইউটিলাইজ করে ব্যবহার করে তাহলে তিন দশমিক শূন্য সাত বছরের মধ্যেই তার বিনিয়োগকৃত সমুদয় অর্থ ফেরত আসবে অর্থাৎ যেখানে সাড়ে তিন বছরের কথা বলা হয়েছিল আমরা দেখলাম যে না সাড়ে তিন বছরের আগেই বিনিয়োগকৃত অর্থ ফেরত আসবে তাহলে এক্ষেত্রে মন্তব্য দিয়ে দিবেন জি জি অথবা লিখতে পারেন হা অথবা হা হা বিনিয়োগকৃত অর্থ বিনিয়োগকৃত অর্থ বিনিয়োগকৃত অর্থ তিন দশমিক পঞ্চাশ বছরের বছরের পূর্বেই পূর্বেই অর্থাৎ তিন দশমিক শূন্য সাততম বছরেই তম বছরে বিনিয়োগকৃত অর্থ ফেরত আসবে বিনিয়োগকৃত বিনিয়োগকৃত অর্থ ফেরত আসবে আর কোনো প্রকল্পে যখন টাকা আমরা বিনিয়োগ করি তখন কিন্তু আমাদের একটাই ধান্দা থাকা উচিত যত দ্রুত সম্ভব টাকাটা আমার ফেরত পাওয়া যত দ্রুত সম্ভব টাকাটা আমার উঠে আসা প্রিয় বন্ধুরা আজকে আমি একটি অঙ্ক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছিলাম আশা করি আপনারা এই ক্লাসটি বুঝতে পেরেছেন তো প্রতিদিনই আমি আপনাদের এই ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং হতে একটি করে অঙ্ক আমি দেবো আপনারা আমার সাথে থাকবেন পাশাপাশি ফিনান্স এবং ব্যাঙ্কির পাশে ব্যাঙ্কিংয়ের পাশাপাশি আপনাদের মাধ্যমিক লেভেলের যে হিসাব বিজ্ঞান আছে সেখান থেকেও ক্লাস আমি প্রতিদিনই একটি করে দেওয়ার চেষ্টা করব। আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন আমার সাথে থাকবেন নিজে বেশি বেশি করে দেখবেন বন্ধু বান্ধবদেরকে দেখতে বলবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ